হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। সফটবিটি 2K19 থেকে আপনাদের স্বাগতম। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যে টপিকস নিয়ে আলোচনা করব, গত টিউটোরিয়ালে যেটা দেখানো হয়েছে লোয়ার কেস টু আপার কেস, আজকে দেখাবো যে আপার কেস টু লোয়ার কেস একই, জাস্ট একটু চেঞ্জ হবে আর কিছু না। এখন গত পূর্বের যে ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা রাখা হয়েছিল সেই কোডটাই এটা, জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করে দেব। জাস্ট লোয়ার ফর্ম থেকে এখানে আমরা লিখব আপার ফর্ম, আপার ফর্ম, আর দেন এখানে লিখব লোয়ার ফর্ম। অর্থাৎ আমি ক্যাপিটাল লেটার ইনপুট করব, আমার আউটপুট দেখাবে লোয়ার ফর্মে। আর জাস্ট এখানে আমি আগে থেকে একটু হিসাবটা দেখাই আপনাদের। আগে এখানে কী ছিল দেখেন, আগে আমি এখন যদি ক্যাপিটাল লেটারে এ প্রেস করি, ক্যাপিটাল লেটার এ কত 65, তো 65-এর পরেই তো 97, তাহলে আমার 65-এর সাথে যদি 32 যোগ করি তাহলে আমার আর স্মল লেটারে এ চলে আসতেছে। ঠিক আছে, এখানে জাস্ট কিছুই না, সাবের পরিবর্তে কী করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, আগে বিয়োগ করছি কি, কেন বিয়োগ করছে, আগে আমি ক্যাপিটাল লেটারে নিছি, স্মল লেটারে নিছি। স্মল লেটারে নেওয়ার কারণে স্মল লেটার থেকে আমি 32 বিয়োগ দেওয়ার পর 65 পাইছি। তো এখন আমি 65 ইনপুট নিচ্ছি, তো নেওয়ার পর আমি আমার কী আসবে 97 আসবে। তাহলে আমার কি 32 অ্যাড করতে হবে, কমন সেন্স। দেখেন এটা যদি এখন আমি ক্যাপিটাল লেটার এ দেই তাহলে স্মল লেটারের আমার এ চলে আসবে। দেখেন ক্যাপিটাল লেটার এ এবং স্মল লেটারের আর এ চলে আসছে। এখন যদি আমি বি দেই ক্যাপিটাল, সরি, এখন ক্যাপিটাল লেটারে যদি আমি বি প্রেস করি তাহলে আমার স্মল লেটারে বি চলে আসতেছে। ওকে, অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আমার পূর্বের ভিডিওটা দেখবেন, যেমন আপার ফর্ম লোয়ার ফর্ম থেকে যে আপার ফর্ম যেটা করা হয়েছে সেই ভিডিওটা। আর অবশ্যই যে এই ভিডিওটার কনসেপ্ট, ওই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, এটা আমি আর আলোচনা করলাম না, একই জাস্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে।